Hello students, welcome to Kohli Computer. This is another episode of KMAP. Previous video te amra KMAP er somporke KMAP er basic introduction video ta amra dekhechi. Shekhane ki kore variable describe korte hoy ebong ki ki dhoroner variable description royeche shegulo somporke mane jenechi amra. Ajke aro details e KMAP somporke janbo. Video ta shuru korar age daily routine যে যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করবে একটা আর শেয়ার করতে ভুলো না তোমাদের বন্ধুদের সাথে। আজকে দেখো ফার্স্ট কি না কেম্যাপ আমরা কি পড়েছিলাম যে একটা রেকট্যাঙ্গুলার ফরম্যাট যেখানে আমার কি করা হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশনগুলোকে হচ্ছে মিনিমাইজ করা হয় বা খুব ইজি ওয়েতে করা হয়। এইটা করতে গেলে আজকে যেটা দেখবো যে ইম্পর্টেন্ট গ্রুপিং অফ টার্মস মানে এই কেম্যাপের মধ্যে শুধু কেম্যাপটা তৈরি করলেই তো হলো না যে আমি ফোর ভেরিয়েবলের জন্য ১৬টা ঘর সেল তৈরি করলাম করে সেখানে পরপর ভেরিয়েবল মানে ভ্যালুগুলোকে পুট করলাম শুধু সেটাই তো হলো না সেখান থেকে কী করতে হয় গ্রুপ তৈরি করতে হয়। এই গ্রুপিং ফরম্যাটটা কি সেখান থেকে কমন কোন কোন এলিমেন্টগুলো রয়েছে বা কমন কেকে রয়েছে সেগুলোকে আগে খুঁজে বার করতে হবে। তা সেটা খুঁজে বার করতে গেলে সেটার জন্য তিনভাবে ডেসক্রাইব করা যায় গ্রুপিংটাকে। নাম্বার ১ পেয়ার, নাম্বার ২ হচ্ছে কোয়াড আর নাম্বার ৩ হচ্ছে অক্টেট। পেয়ার মানে তোমরা জানো যেখানে হচ্ছে দুটো ভেরিয়েবল থাকবে, এই যেখানে গ্রুপ অফ টু অ্যাডজেসেন্ট সেলস বা দুটো ভেরিয়েবল যেখানে আমার ডিক্লেয়ার করা হয় মানে দুটো অ্যাডজেসেন্ট সেলস মানে সেটা হতে পারে পাশে হতে পারে ওপরে হতে পারে নিচে যে কোনো কিছু সেটা এটা হচ্ছে দুটো অ্যাডজেসেন্ট সেলস যেখানে আমাকে নেওয়া হয় সেটা হলো হচ্ছে কি না সেটা হলো পেয়ার। দেন আসছে চারটে অ্যাডজেসেন্ট সেলস থাকলে তাকে বলা হয় কোয়াড আর অক্টেট হচ্ছে যেখানে অ্যাডজেসেন্ট সেলস থাকবে তাকে হচ্ছে অক্টেট বলা হয়। টার্মগুলো নতুন তাহলে একটা এক্সাম্পল দিলে নিশ্চয়ই তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে। এক্সাম্পলটা দেওয়ার আগে তোমাদেরকে আমি একটু মনে করানোর চেষ্টা করব যে তোমাদের মনে আছে কিনা। দেখো ম্যাক্স টার্ম মিন টার্ম ফরম্যাট তোমরা পড়েছিলে যখন আমি যখন এই এর আগে যে ভিডিওগুলোতে এসওপি পিওএস ম্যাক্স টার্ম মিন টার্ম সম্পর্কে বলেছিলাম সেখানে কি ছিল মিন টার্ম ডিনোট করতাম আমরা কি দিয়ে সামেশন চিহ্ন দিয়ে। এই যে সামেশন চিহ্ন এই যে চেনা মনে পড়ছে যে সামেশন চিহ্ন সেখানে সামেশন দিয়ে যখন আমরা ডিনোট করতাম সেখানে কি করা হতো সেখানে বার যেটা মাথায় বার ছিল তাকে হচ্ছে জিরো ধরা হতো আর যেটা বার ছিল না তাকে ১ ধরা হতো। আমি আই বাটনে এগুলো লিংক দিয়ে দেবো তোমরা গিয়ে সেখান থেকে একবার দেখে নিও ভিডিওগুলো। আশা করি তোমাদের মনে পড়ে যে গেছে এই সামেশন চিহ্নটা দেখে, যদি মনে না পড়ে তাহলে তোমরা একবার গিয়ে একটু ভিডিওটাকে দেখে নিও। সো এবার স্টার্ট করি। কি বলেছে আমাকে ফার্স্ট কি চারটে কর কি রয়েছে চারটে ভেরিয়েবল রয়েছে। এই যে চারটে ভেরিয়েবল যেহেতু রয়েছে তার মানে কি আমার কথা তাহলে অ্যাডজেসেন্ট সেলস হবে, একদম ঠিক কথা ১৬টা অ্যাডজেসেন্ট সেলস হবে। তার মানে আমি আগে ১৬টাকে সেল আগে ড্র করে নিই। ১৬টা সেল ড্র করতে গেলে কি না এরকমভাবে হচ্ছে আমাকে কি করতে হবে সেল ড্র করতে হবে। এই হচ্ছে আমার সেল ড্র হলো কি কি ডাব্লু এক্স এখানে হচ্ছে ওয়াই জেড চারটে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান হয়ে গেল এখানে জিরো ওয়ান এখানে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইখানে হচ্ছে এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিম্পল ক্লিয়ার এইটুকু পার্ট। আজকে কি নতুন দেখো এখানে বলেছে জিরো ফোর ফোরটিন ফিফটিন তার মানে এই যেখানে যেখানে আমাকে এই পার্টটা দিয়েছে এর আগে আবার এই চিহ্নটা দিয়েছে এটা মানে কি এটা হলো মিন টার্মের চিহ্ন। মিন টার্ম মানে বারের ক্ষেত্রে কি ধরবো আমি জিরো আর আমার বার যেখানে থাকবে না সেটাকে আমি ওয়ান ধরবো। তাহলে দেখো জিরো ফোর ফোরটিন ফিফটিন মানে আমি এই যে ভ্যালুগুলো যেখানে যেখানে এই পার্টটা পাবো সেই পার্টগুলোতে আমি ওয়ান ধরবো। এটা হলো মিন টার্মের জন্য মিন টার্মের ক্ষেত্রে বা এসওপি যখন আমরা করি সাম অফ প্রোডাক্ট বার করা হয় সেই সমস্তগুলোর ক্ষেত্রে আমাকে কি করা হবে এই পার্টগুলোর ক্ষেত্রে আমি কি ধরবো ওয়ান ধরবো। তাহলে জিরোর ক্ষেত্রে কি ওয়ান ফোরে ওয়ান ফোরটিনে ওয়ান ফিফটিনে ওয়ান ধরে নিলাম হয়ে গেল আমার ধরা। এইবার আমাকে কি বলেছে এইবার আমাকে বার করতে হবে এইটা আমাকে শুধু ধরলেই তো হলো না তার মানে এর আমাকে ভ্যালুগুলো বার করতে হবে। এটা ওয়ান দিয়ে ডিনোট করা হয়েছে বাকি পার্টগুলো যেগুলোতে কোনো কিছু ভ্যালু নেই সেগুলো হচ্ছে নর্মালি জিরো বসিয়ে দেবো কমপ্লিট। তাহলে দেখো এটা বলেছে পেয়ার কি গ্রুপ অফ টু অ্যাডজেসেন্ট সেলস। গ্রুপ অফ টু অ্যাডজেসেন্ট সেলস মানে তার মানে আমাকে দেখতে হবে যে এর মধ্যে কোনটা কোনটাকে নিয়ে আমার
পেয়ার হচ্ছে, সিঙ্গেল এলিমেন্ট কিন্তু খুঁজবে না, অলওয়েজ ট্রাই করবে তাকে হচ্ছে পেয়ার বার করার, বা সেখান থেকে যদি আমি কোয়াড করতে পারি বা অক্টেট করতে পারি সবসময় হচ্ছে এটা টার্গেট থাকবে, বাট সিঙ্গেল এলিমেন্ট কিন্তু নয়। মানে আমি এরকম কোনো সময় বলবো না যে এই পার্টটা হচ্ছে আমার সিঙ্গেল এলিমেন্টটা হচ্ছে একটা পার্টে গেল, না সেটা নয়, এই দুটো মিলিয়ে একটা কী হচ্ছে আমার পেয়ার আসছে। তার মানে কী কী পার্ট, এই যে পার্ট দুটো, এই দুটোকে মিলিয়ে আমি একটা পেয়ার পেলাম। এখানে কাকে কাকে পেলাম, এই যে পার্ট দুটো, এই দুটো পার্টকে আমি মিলিয়ে এখানে হচ্ছে পেয়ার পেলাম। তার মানে দেখো এখানে যে আমি কী পেয়েছি, এই যে পার্টটা যেটা তৈরি করেছি এই পার্টটা কী ছিল, এটা হচ্ছে পেয়ারের পার্ট, এই যে পার্টটা হচ্ছে এটা হচ্ছে পেয়ার, এখানে হচ্ছে আমার কমন এলিমেন্টের, এটা হচ্ছে পেয়ার। তার মানে এবার যদি আমি দেখি এটার ভ্যালু কী, যদি আমি বল মানে তোমাদের যদি বলতে বলি যে এটার ভ্যালু কী হবে, তাহলে কী বলবে, ভ্যালুটা তাহলে কী দাঁড়াচ্ছে? তার মানে আমার এখানে তাহলে কমন এলিমেন্ট কে কে আসছে, এই পার্ট হচ্ছে আমার একটা কমন পার্ট, যেটা হচ্ছে আমার আমি কী পেলাম, এটা হচ্ছে পেয়ার, এই পার্ট হচ্ছে আমার একটা পেয়ার, এই দুটো হচ্ছে পেয়ার। এবার যদি আমি এটা ভ্যালুটা তোমাদেরকে বলতে বলি তাহলে কী হবে, দেখো এটা মানে কি, ডাব্লু এক্স দুটোরই হোল বার, এটা হলো ডাব্লু বার এক্স, এটা হলো ডাব্লু এক্স, আর এটা ডাব্লু এক্স বার, আর এর মাথা হচ্ছে সেম অ্যাজ এইভাবে, এটা মানে ওয়াই বার জেড বার, ওয়াই বার জেড, ওয়াই জেড আর ওয়াই জেড বার, এই হচ্ছে টোটাল। এই দুটোর মধ্যে, এই যে দুটো পার্ট, দুটোর মধ্যে কমন কে, দুটোর মধ্যে কমন দেখো ডাব্লু বার এক্স বার আর ডাব্লু বার এক্স, তার মানে কমন পেলাম আমি কি ডাব্লু বার। এই টোটাল পার্টটা কার দিকে রয়েছে, এই দেখো এইটার দিকে রয়েছে, মানে ওয়াই বার জেড বার, তার মানে এই দুটো টোটাল পেয়ারের ভ্যালু আমার কি আসবে, ডাব্লু বার ওয়াই বার জেড বার, এটা হচ্ছে ফার্স্ট এইটুকুর ভ্যালু। এটার ভ্যালু কি আসবে, এর ভ্যালুটা দেখো, এ দুটোর মধ্যে কমন কে রয়েছে, এই টোটালটার মধ্যে ওপরে, এই টোটালটার মধ্যে কমন রয়েছে ওয়ান, এখানে হচ্ছে ওয়ান, ওয়ান মানে আমার কে ওয়াই জেড আর ওয়াই জেড বার, তার মানে আমার কমন হলো কে ওয়াই, একটা কমন, এটা কার দিকে রয়েছে, এই দিকে রয়েছে, তার মানে ওয়াই ডাব্লু এক্স, এটা গেল কি কার রেজাল্ট, এটা হচ্ছে এই পেয়ারের রেজাল্ট। এবার আসবে কে, এবার যেটা আসবে সেটা হলো হচ্ছে আমি করব এটা কোয়াডের জন্য, তার মানে এটা পেয়ারের জন্য আমি পেয়ে গেছি, পেয়ারে কী করে খুঁজে বার করতে আমি বুঝলাম, তার মানে কোয়াডের জন্য আমার কী হবে, সেম আবার সেই একই রকম একটা ঘর তৈরি করা হবে, যেখানে আমার কটা ঘর থাকবে টোটাল 16টা হচ্ছে সেল থাকবে, ডাব্লু এক্স ওয়াই জেড জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান হয়ে গেল। এবার বলেছে কি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন, আমার সাথে তোমরাও নিজের একটা খাতা বার করে নিজেরা প্র্যাকটিস করো। হলো এবার কি জিরো তারপরে ফোর সিক্স সেভেন দেন এইট টুয়েলভ ফোরটিন ফিফটিন, বাকি পার্টগুলোতে কাকে বসাবো, জিরো বসে গেল, সিম্পল জিরো বসে গেছে। এবার কি করতে হবে আমাকে, এটা কার এক্সাম্পল, কোয়াড, কোয়াড মানে কটা অ্যাডজেসেন্ট সেল থাকবে, চারটে অ্যাডজেসেন্ট সেল, চারটে অ্যাডজেসেন্ট সেল দেখি তো কী হচ্ছে, চারটে দেখতে গিয়ে আমি দেখছি একদম এই যে একটা টোটাল এই একটা সেল আর এই যে একটা টোটাল এই যে একটা সেল, এই টোটালটা হয়ে গেল কি আমার হচ্ছে অ্যাডজেসেন্ট সেল, দেখো চারটে করে। তোমরা বলতে পারো যে স্যার মাঝখানে তো পেয়ার হবে, হ্যাঁ হবে তো পেয়ার, পেয়ার হবে না কেন, পেয়ার তো করতেই পারো, কতগুলো পেয়ার দেখবে, এ দেখো এইটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, এটা একটা, প্রত্যেকটা আলাদা আলাদা করে এক একটা পেয়ার, কিন্তু কি আমাদের টার্গেট হচ্ছে অলওয়েজ সেটা মনে রাখবে সবসময় কত বেশি অ্যাডজেসেন্ট সেলকে আমরা কমন নিতে পারছি, এটা হচ্ছে আমাদের মেন টার্গেট। আমাদের টার্গেট কিন্তু নয় যে আমরা কতগুলো ছোটো ছোটো অ্যাডজেসেন্ট সেলকে নিতে পারছি, যেহেতু আমাদের মেন টার্গেট সব থেকে বড়োটা, আমরা প্রথমে আগে দেখব এখান থেকে আটটা অ্যাডজেসেন্ট সেলকে একসাথে কমন পাচ্ছি কিনা, যদি আমি পেলাম না তখন আগে তারপরে খুঁজব হচ্ছে আমি কোথায় কোয়াডে দেখব, যদি কোয়াডে না পাই তবে যাব হচ্ছে আমি পেয়ারে, আদারওয়াইজ কিন্তু নয়,
আগে আমার টার্গেট থাকবে সব থেকে বেশি কত এলিমেন্ট আমি খুঁজে বার করতে পারছি। তাহলে এবার এটার ভ্যালু কি হবে, এটা একদম টোটালটা, টোটাল এই যে পুরো টোটাল কলামটা, টোটালটা দেখো কার দিকে আমার মুখ করে রয়েছে, এটা মুখ করে রয়েছে ওয়াই বার জেড বার, তার মানে ফার্স্ট পার্টে ওয়াই বার জেড বার। এটার ক্ষেত্রে কিন্তু আমি এই দুটো সেল কিন্তু আর দেখলাম না। কেন দেখলাম না, কারণ এই কারণের জন্যই দেখলাম না যে আমার টোটাল পার্টটাই আমার কমন, টোটাল কলমের এই অ্যাডজাসেন্ট সেলের পার্টটাই আমার কমন চলে এসছে। ওই জন্য আমার আলাদা করে এই পার্টের আর দেখার আর কোনো প্রয়োজনই নেই, ওই জন্য আমি দেখলাম না, টোটালটা কমন পেয়ে গেলাম। আর কে আছে, আর হচ্ছে এই দুটোর মধ্যে, এইটুকুতে এই পার্টে আর এই পার্টে, এই দুটোর মধ্যে দেখো কমনকে 01 আর 11, মানে 1 কমন, মানে আমার এক্স কমন। এই দুটোর মধ্যে আমার কমনকে, এখানে 1 কমন, এখানে 1 কমন, মানে হচ্ছে আমার ওয়াই কমন। তার মানে আমার লজিক্যালি জিনিসটা দাঁড়ালো ওয়াই বার জেড বার আর হচ্ছে এক্স ওয়াই। এটা কার রেজাল্ট গেল, এটা গেল হচ্ছে কোয়াডের, এটা গেল হচ্ছে পেয়ারের। এবার আমরা একটা এক্সাম্পল দেখব অক্টেটের, যে কি করে আমার 8টা এলিমেন্ট একসাথে কমন আমি পাচ্ছি। অক্টেটের ক্ষেত্রে দেখো আমি এখানে ধরে নিলাম ডাব্লু এক্স ওয়াই জেড 4টে রয়েছে, এখানে আমাকে মিন টার্ম বার করতে দিয়েছে 8 9 10 11 12 13 14 15, টোটাল কটা আছে 8টা। করে ফেলি সেলটা তৈরি, দেখি কি আমার অক্টেট কীরকম দেখতে হয় জিনিসটা, সেটা দেখি আগে। চলো এখানে আমার কি হবে, টোটাল হচ্ছে কটা ভেরিয়েবল, 4টে ভেরিয়েবল, তার মানে আমার সেল কটা হবে, 16টা সেল হবে। করে ফেলি 16টা সেল, এই হচ্ছে 16টা সেল তৈরি হয়ে গেল। এখানে ডাব্লিউ এক্স, এখানে ওয়াই জেড, 00 01 10 11 00 01 10 11, এখানে 01, এখানে 2 3 4 5 6 7, এখানে 8 9 10 11 12 13 14 15। ওকে হয়ে গেল, ক্লিয়ার। এবার কি এই যে টোটাল নাম্বারগুলো জাস্ট ওই জায়গায় 1 বসিয়ে দেবো, 8 থেকে 15 টোটালটা, তার মানে এই টোটাল 0। এইবার দেখো আমি কি এখান থেকে পেয়ার করতে পারবো না, হ্যাঁ পারবো, এনাও পেয়ার, এনাও পেয়ার। আমি কি এখান থেকে কোয়াড করতে পারবো না, হ্যাঁ পারবো, অলওয়েজ অবভিয়াসলি পারবো, এই যে 4টে করে কোয়াড। কিন্তু আমার টার্গেট কি অক্টেট করা, অক্টেট মানে কি 8টা সেল একসাথে আমি কমন পেয়ে যাচ্ছি, 8টা সেল পেয়ে যাচ্ছি, মানে দেখো এই যে টোটালটা, টোটাল 8টা সেল একসাথে কমন পাচ্ছি, 8টা সেলকে একসাথে কমন পাচ্ছি, মানে আবার আমি কী করে বার করবো এটাকে রেজাল্টটা। এই যে দুটোর মধ্যে কমনকে, দুটোর মধ্যে কমন দেখো 1, মানে কে ডাব্লিউ, এই দুটোর মধ্যে কমনকে দেখো 0, 0 মানে হচ্ছে কি জেড বার, বুঝলে না। এই যে দুটো অ্যাডজাসেন্ট সেল, এটা মানে কি ডাব্লু বার এক্স বার, ডাব্লু বার এক্স, ডাব্লু এক্স আর ডাব্লু এক্স বার, এখানে ওয়াই বার জেড বার, ওয়াই বার জেড, ওয়াই জেড আর ওয়াই জেড বার হলো। এবার কি দেখব, এই যে অ্যাডজাসেন্ট ঘরগুলো তাদের ঘরের মধ্যে কমনকে দেখছি, কমন হচ্ছে ডাব্লু, এখানে ডাব্লু, এই যে কমনটা ডাব্লুটা লিখে দিয়েছি, এই ঘরটা আর এই ঘরটা দুটোর মধ্যে কমনকে, দুটোর মধ্যে কমন মানে আমার একটা এই পার্ট ওয়াইজ যদি রো ওয়াইজ হয়ে যায় তাহলে আমি এবার কলাম ওয়াইজ করে দিই, বুঝতে পেরেছি। তাহলে এই পার্ট ওয়াইজ আমি যদি কমনটা যদি খুঁজে বার করি তাহলে আমার টোটালটা এলিমেন্টে তো কমন পার্ট সেটাই থাকবে, তাহলে এই দুটোর মধ্যে কমনকে, এর ঘরের মধ্যে কমন ওয়াই বার জেড বার, এখানে দেখছি ওয়াই জেড বার, তার মানে কমনকে জেড বার, তার মানে এই যে ডাব্লু জেড বার, হয়ে গেলো 8টা এলিমেন্ট কমন অক্টেট। যখন এরপরে এক্সাম্পল যেগুলো করতে হবে তখন আমাদের ফার্স্ট টার্গেট থাকবে এটাই, আগে ফার্স্ট হচ্ছে আমাকে খুঁজে বার করতে হবে অক্টেট, যদি অক্টেট পেলাম না তারপরে আসবে কোয়াড, যদি কোয়াড না পাই তখন পেয়ার, আগে কিন্তু আমি পেয়ারটা খুঁজতে যাব না যে কোথা থেকে আমি পেয়ার হয়ে আছে দেখি, কারণ হতেও পারে কোনো একটা পজিশনের পেয়ার দিয়ে দুটো পেয়ারকে আমি মিলিয়ে আমার একটা কোয়াড তৈরি হয়ে যেতে পারে। ওই জন্য মেন টার্গেট হচ্ছে আমার সব থেকে বড়ো অ্যাডজাসেন্ট সেলকে খুঁজে বার করা, দেন তারপরে মানে জিনিসটা থাকবে হচ্ছে এরকম ডিসেন্ডিং অর্ডারে আমার পার্টটা আসবে, প্রথমে হচ্ছে বড়ো যেটা সব থেকে আমার অক্টেট, দেন আসছে কোয়াড, দেন আসছে পেয়ার। সো এই ছিল আজকে ভিডিও, ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলো না, এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো এবং তোমরা প্র্যাকটিস করছো কিনা সেটাও কিন্তু জানাতে ভুলো না। সো দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো সবাই, টাটা।